নমস্কার, আমি সায়ন্তন, নিশাচরে আপনাদের স্বাগত। নিশাচরে উপস্থাপিত কাহিনী এবং কাহিনীতে বর্ণিত সকল চরিত্র সম্পূর্ণভাবে কাল্পনিক। নিশাচর অ্যান্ড টিম কোনো প্রকার কুসংস্কার এবং অসামাজিক কাজকে সমর্থন করে না। আজকের কাহিনীতে উল্লেখিত তন্ত্রমন্ত্র কোনোভাবে তন্ত্র সাধনা অনুসারে যথাযথ হওয়ার দাবি রাখে না। এই উপস্থাপনায় কোনো ধর্ম, জাতি অথবা গোষ্ঠীকে ছোট করা হয়নি। আমাদের অনুরোধ, আপনারা এই নিবেদনকে বিনোদন হিসেবেই গ্রহণ করুন। ধন্যবাদ। শক্তি সাধনা যুগ যুগান্তর ধরে চলে আসছে, সেটা বৈজ্ঞানিক হোক অথবা অলৌকিক। শক্তির কোনো ভেদাভেদ জাতপাত নেই। শক্তি কখনো ভালো অথবা মন্দ হয় না, নির্ভর করছে কোন মানুষ কিভাবে কোন জায়গায় সেই শক্তিটার ব্যবহার করছে। হতেই পারে সেই শক্তিকে খুব ভালো কাজে লাগানো হলো, অথবা সেই একই শক্তিকে খুব খারাপ কাজে লাগিয়ে অনেক বড় রকমের ক্ষতি করে দেওয়াও সম্ভব। আজকের কাহিনী সায়ন্তন, অর্থাৎ আমার লেখা একটি কাহিনী। শুনছেন কাল বিহঙ্গনা। এই সানি, এটা পেস্ট হচ্ছে না কেন দেখতো? কোনটা দেখেছো? কপি তো করিসনি। করলাম তো। আচ্ছা হিয়া, শোনো। হ্যাঁ স্যার, বলছি তোমার ওই শ্যামবাজারের ভিডিওগুলো দেখলাম, ইট ওয়াজ এ গ্রেট ওয়ার্ক, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তো আমি ভাবছিলাম জাংলাডিহির কেসটা তুমি কভার করো। ইয়েস। কিছু বললে? না না স্যার, তেমন কিছু না, মানে তবে আর কি, পরশু দিন বেরিয়ে পড়ো, বেশি দেরি করে লাভ নেই। অলরাইট, শিওর স্যার। আর সানি, হাউ ক্যান আই ফরগেট দিস ব্রেভ ম্যান, আই মাস্ট সে গ্রেট ক্যামেরা ওয়ার্ক। আরে স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। আচ্ছা আমি তাহলে আসছি, আর তোমরা পেপারসগুলো রেডি করে নাও, অল দ্য বেস্ট, ওকে, বাই। কী রে, শ্যামবাজারের কাজটা তো পুরো ঝুলিয়েই দিয়েছি, তারপরে হঠাৎ তো অ্যাপ্রিসিয়েশন, মানেটা কিন্তু ঠিক বুঝতে পারছি না ভাই। সিম্পল ব্যাপার, কলকাতা থেকে অত দূরে ধ্যাট ধ্যাটে জাংলাডিহিতে কেউ যেতে চাইছে না, তাই আমাদের পাঠাবে। কিন্তু কেউ যেতে চাইছে না কেন? কেন শুনিস নি ওখানে কি হয়েছে? কই না তো, কি হয়েছে? হায় রে জার্নালিস্ট, বেকার চাটিস না, বল কি হয়েছে। কি আর, হঠাৎ করে ক্রিমিনাল অ্যাক্টিভিটি বেড়ে গেছে, জঙ্গলের ভেতরে ভেতরে সব ঘাঁটি গেড়ে বসেছে, লুটপাট খুন এই আর কি। বাবা, এ তো ডেঞ্জারাস জায়গা, তা তুই অত লাফাচ্ছিস কেন যাওয়ার জন্য? ও মা, তা লাফাবো না, কতদিন পরে যাচ্ছি বলতো। মানে গেছিস নাকি আগে ওখানে? ওখানে আমার দাদুর বাড়ি। ও, এই কেস, যাক তাহলে থাকার ঝামেলাটা মিটে গেল। উফ বাবা, কোমর ব্যথা হয়ে গেছে বাসে বসে থাকতে থাকতে, সে কখন রওনা দিয়েছি, ভাবলাম বিকেল থাকতে থাকতে পৌঁছে যাব, সেই সন্ধ্যা নেমেই গেল। এবার বুঝতে পারছি কেউ আসতে চায়নি কেন, ইলেকট্রিসিটি আছে এই ভাগ্য। আমি যখন ছোটবেলায় লাস্ট টাইম এসেছিলাম তখন এইটুকুও ছিল না। আচ্ছা এবার যাব কি হয় বলতো? দাদু তো বললো হাঁটা পথ, আমার কিছুটা মনে আছে, রাস্তাঘাট তো তেমন বদলাইনি। ওকে চল তাহলে। হিয়া, একটা কথা বলছি, কিছু মনে করিস না, এখানে ক্রিমিনালরা লুটপাট করে কাদের থেকে রে, সবারই যা ফিনান্সিয়াল অবস্থা দেখছি। আসলে এককালে এখানে অবস্থা বেশ ভালো ছিল, কারোর প্রচুর জমি জমা, কারোর বড় ব্যবসা, এবার যেটা হয় আর কি, পরের জেনারেশন আর জমি জমা সামলাতে চায়নি, ধীরে ধীরে শহরের দিকে মুভ করে যায়, আর এখানকার অবস্থাও খারাপ হতে থাকে। আর কিছুটা ভেতরের দিকে গেলেই দেখতে পাবি এখনও প্রচুর জমিদার বাড়ি আছে, তো সেখানেই মেনলি লুটপাটটা চলে। আমার দাদুই বলছিল কালকে, তোর বাবা তো আর এখানে আসতে চায় না, সব সম্পত্তি ডাকাতেই খাবে। তোরা জমিদার বংশ নাকি বলতে পারিস? ভাই খাওয়া, চুপ কর,
এই তো চলে এসেছি। বাবা, এ তো ভূতের বাড়ি। সেই জমিদার বাড়ি পুরনো হয়ে গেছে মানেই ভূতের বাড়ি বল। ওই দেখ, তোর দাদু মনে হয় ছাদে শাড়ি পরে দাঁড়িয়ে আছে। এই দেব একটা, ওটা ভাড়াটিয়া, কিন্তু কোন দিক দিয়ে ঢুকবো সেটা তো বুঝতে পারছি না। দাঁড়া, দাদুকে একটা ফোন করি। এই মামুন, এদিক দিয়ে আয়। ওই তো দাদু। বাবা, দিদি কত বড় হয়ে গেছিস। থাক 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 থাক, আর প্রণাম করতে হবে না, কিন্তু একে তো ঠিক চিনলাম না। ও ও সানি, আমার কলিগ। এই কি সেই ক্যামেরা করে বলেছিলি? হ্যাঁ ওই। হ্যাঁ দাদু, দেখি। থাক বাবা থাক, বেঁচে থাকো। কিন্তু মামুন, তুই যে বলেছিলি ওর মাথায় নাকি সমস্যা আছে, মানে তো দেখে সুস্থই লাগছে। মানে ইয়ে মানে আসলে মাঝে মাঝে দেখা দেয় আর কি। মাথা বাবা সাবধানে থেকো, রাত বিরেতে বিপদ হলে ডাক দিও। দাঁড়াও, আমি তোমাদের ঘরের চাবিগুলো নিয়ে আসি। ইয়া, তোকে না আমি খুন করে ফেলবো। কি সব বলেছিস তুই আমার নামে? আরে আগে বুঝ ব্যাপারটা, দাদু একটু অর্থোডক্স। একটা ছেলের সাথে থাকা ঘুরে বেড়ানো ঠিক মেনে নেবে না, তাই আর কি। ও, তার জন্য আমাকে তুই পাগল প্রমাণ করবি তাই তো? একটু তুই না মানে। আচ্ছা চলো, দোতলায় তোমাদের ঘরগুলো দেখিয়ে দি। শোন, এই হলো একটা ঘর, এখানে মামুন তুই থাকিস। ওকে। আর এর পাশেরটায় তুমি। হ্যাঁ, কি যেন নাম তোমার? সানি দাদু। ও সানি সানি সানি, তুমি এই ঘরটায় থেকো। আচ্ছা, তোমরা সব ফ্রেশ হয়ে নাও, আমি ওদিকে খাবারের ব্যবস্থাটা করি। আচ্ছা দাদু, ওই দিকের বিল্ডিংটা কি ফাঁকাই পড়ে থাকে নাকি? না, ওর দিকে ভাড়াটিয়ারা থাকে। আচ্ছা আচ্ছা, তোমার ভয় নেই বাবা, আমি আছি সব সময়, কোনো বিপদ হবে না। আচ্ছা, তুমি তোমার সব ওষুধপত্র সব এনেছো তো মনে করে? কিসের ওষুধ? ওই মাথার ব্যামো আছে যে, তার জন্য নাকি সারাক্ষণ ওষুধ খেয়ে থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ দাদু, এনেছে। তোমায় ওসব নিয়ে ভাবতে হবে না, তুমি যাও। আচ্ছা, আমি তবে আসি। খাওয়ার জন্য দেরি করিস না, চলে আসার সময়। শেষ আমার হাতে, রাগ করো না মিত্র, কথাটা তো পুরো মিথ্যে নয়, হালকা তারকাটা আছে। হ্যাঁ সেই রে পাপি, আমার মাথায় তারকাটা আছে, আর তোর কি? দাদু ভাই, পেট ভরে খেয়েও কিন্তু কিছু লাগলে লজ্জা করো না। আচ্ছা দাদু, আপনি এত বড় বাড়ি একা সামলান কি করে? একা সামলাই কে বলল, ওই তো কালীপদ আছে, ও এসে ঘর পরিষ্কার থেকে রান্না বান্না সবই করে দেয়। তা ওকে রেখে দিতে পারো তো সব সময়ের জন্য, রাতে একা থাকো, যদি কিছু ঘটে যা শুনছি। ও তো তোরা আসার কিছু আগেই বাড়ি চলে গেল, ও আমার সাথেই থাকে। আজ ছুটিতে গেল দুদিনের জন্যে, ওর মা নাকি একটু অসুস্থ হয়ে পড়েছেন, তা আমিও ভাবলাম তোরা যখন আসছিস তখন আর অসুবিধার কি আছে। আচ্ছা দাদু, খেয়ে নিয়ে কিন্তু বেরোবো, গ্রামটা একটু ঘুরে দেখব, কিছু জিনিস কভার করার আছে। সে কি রে, এত রাতে এই গ্রামে তো কাকপক্ষীও ভয়ে বেরোয় না, তোরা আবার কি করতে যাবি? আরে দাদু, এই কাজ করতেই তো এসেছি, আমাদের অভ্যেস আছে, তুমি টেনশন করো না। না মানে তোদের না একটা কথা বলা হয়নি, ভাবলাম তোরা আবার ভয় পাস কি না। কি বলো? গত পরশু আমাদের বাড়িতে কিন্তু ডাকাত পড়েছিল। সে কি? তারপর ওই কালীপদই তো চেঁচামেচি করে লোকজন ডেকে মোটামুটি সামলে দিয়েছিল। আসলে আমার বাড়ির পিছনে যে বিশাল জঙ্গলটা আছে না, তার বেশিরভাগটাই না আমাদের জমি। এপাশের পুকুর টুকুর যা দেখছে সবই প্রায় আমাদের, কিছুটা বিক্রি করেছি আর বাকিটুকু ওরা দখল করার চেষ্টায় আছে। তাই বলছি একটু সাবধানে রে মা, এমনিতেই পুরনো জমিদার বাড়িগুলোর দিকে না ওদের একটা বিশেষ নজর আছে,
তোরা এসছিস সেই খবরটা ওরা নিশ্চয়ই জানে। তা তুমি এই জমি জমা বেচে দিয়ে কলকাতায় আসছো না কেন? এখানে প্রাণের ভয় নিয়ে থাকার কি মানে? আমি কি ভাবছিলাম জানিস তো দিদিভাই, আমার তিন ছেলের একজনও যদি পরে ভাগ চেয়ে বসে, যদিও ওরা সব নেবে না বলেছে, তোর ঠাম্মির শেষের দিকে মাথা ঠিক ছিল না রে, সেটা তোর বাবা কাকারা সবাই জানতো। ওই দিন রাতে সেই যে তোর ঠাম্মি বেরিয়ে গেল, তারপর এত খুঁজলাম আর কোথাও পেলাম না রে। এদিকে সকলে আমাকে ভুল বুঝতে শুরু করলো, আমি নাকি কোনোদিন তোর ঠাম্মার খেয়ালই রাখিনি। তোর বাবাও আমাকে কি কম কথা শুনিয়েছে? দাদু এখন ছাড়ো এসব কথা, আমি উঠি, আমার কিছু জিনিস রেডি করার আছে। সানি ক্যামেরাটা চার্জে বসেছিলিস তো? হ্যাঁ ফুল চার্জ। আচ্ছা তাহলে তোরা বেরো, বেশি দেরি করিস না কিন্তু। এই সানি, রিদিদাকে মেইলটা করেছিলি? আরে এখানে নেটই আসছে না ঠিকঠাক, ডঙ্গেলটাও ঘুমিয়ে গেছে। মোবাইল ডেটা? মোবাইল ডেটায় অত বড় ফাইল সম্ভব না ভাই। তা এখন কি করবি? ফোন করে বলে কি হলো? দরজাটাকে বন্ধ করলো? নিজে থেকেই তো বন্ধ হয়ে গেল। সেটাই বা কিভাবে সম্ভব, এমনও তো না যে বিশাল হাওয়া দিচ্ছে নিজে থেকেই। আচ্ছা দাদু নয় তো? দাদু, দাদু তুমি আছো এখানে? দাদু, হিয়া আর সানি ঘর থেকে বেরিয়ে এলো। পুরনো বিশাল জমিদার বাড়ির খোলা লম্বা বারান্দাটার দুপ্রান্ত অন্ধকারে ছেয়ে আছে, এক গভীর শূন্যতা বিরাজ করছে এখানে, কেউ কোথাও নেই। উল্টো দিকের বিশাল আকার দালানটাও অন্ধকারে ডুবে রয়েছে। কিন্তু হঠাৎ, এই হিয়া, এই ওদিকে দালানটায় দেখ, কেউ একটা গ্রিল ধরে দাঁড়িয়ে আছে না? কোথায়? ওই তো ভালোভাবে দেখ, একটা মহিলা গ্রিলে মুখ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে না? ভাড়াটে হবে মনে হয়। ভাড়াটে? কিন্তু এত অন্ধকারে ওইভাবে একা একা দাঁড়িয়ে থাকতে যাবে কেন? কে জানি, এত রাতে ওখানে দাঁড়িয়ে। এই আবার একা একা বন্ধ হয়ে গেল দরজাটা, কি হচ্ছে বলতো ব্যাপারটা? দাঁড়া তো, দরজায় কোনো সেলফ লক? কি কি হলো? একটা আওয়াজ পাচ্ছিস? কেউ তো মন্ত্রপাঠ করছে না? বাড়ির পিছনের ওই জঙ্গলটা থেকে মনে হয় আসছে আওয়াজটা। চল দেখে আসি। মাথা খারাপ নাকি তোর? জঙ্গলের ভিতরে এত রাত এখন কে যাবে? তার মধ্যে আসার পর থেকে কি সব ভূতুরে কাণ্ড ঘটে চলেছে। তা এখানে কি মামার বাড়ি ঘুরতে এসেছিস? ইউনিক কিছু কভার করার পেয়ে গেলে কিন্তু প্রমোশন, ভেবে দেখ। তুই না এমন একটা কথা বলে দিস নাও করা যায় না। আচ্ছা চল। শালা এই যে জঙ্গল আর যে অন্ধকার, হিয়া এখানে কিন্তু কিছু ঘটলে নাইট ভিশন ছাড়া ক্যাপচার করা যাবে না। দেখে আসিস, গর্ত আছে এখানে একটা। ভাই কেমন একটা ভয় ভয় লাগছিল, আগে কখনো এরকম ফিল হয়নি। কি হলো, আওয়াজটা থেমে গেল না? তাড়াতাড়ি আয়, ওদিকটা থেকে আওয়াজ আসছিল। কিরে কিছুই তো নেই এখানে, কেউ একটা ছিল আমাদের দেখে কোনো মতে পালিয়েছে। দেখ জকির আগুনটা সবে নিভিয়েছে, এখনো ধোঁয়া উঠছে। এই হ্যাঁ এখানে দেখ মানুষের মাথার খুলি। ও মাই গড, এটাকে দেখ আবার সিঁদুর ফিদুর পরিয়ে রেখেছে, কিছু তো একটা করছিল নিশ্চয়ই। এদিকে আবার মাংসের টুকরো পড়ে আছে। কি ধরনের পুজো এসব? তন্ত্র সাধনা জাতীয় কিছু একটা হবে। এই সানি এদিকে মোবাইলের টর্চটা মার, দেখ একটা পায়ের ছাপ আছে। ওদিকটা পালিয়েছে মনে হয় বুঝলি। এটা ফলো করা এত এদিকে যা বাবা, আর তো পায়ের ছাপ দেখছি না।
এই অবধি এসে উধাও হয়ে গেল নাকি? সেটাই তো বুঝতে পারছি না। এরপর থেকে মনে হয় মাটি শক্ত, তাই আর ছাপ পড়েনি। তুই একবার হেঁটে আয় তো সামনের থেকে দেখি পায়ের ছাপ পড়ে কিনা। এই তো পড়ছে। তাহলে আচ্ছা বাদ দে, যজ্ঞের ওখানে চল খুলিটার ছবি তুলি, একটা এভিডেন্স তো থাকবে। হ্যাঁ চল। এ কি, খুলিটা কোথায় গেল? এই হিয়া এদিকে দেখ, এই দেখ আবার পায়ের ছাপ গেছে। খুলিটা নিয়ে এখান থেকে পালিয়েছে মনে হয়। এটা আর ফলো করা লাগবে না, এখান থেকে দেখা যাচ্ছে, কিছুটা গিয়ে আবারও উঠাও। কেসটা কি বলতো, গাছে ফাঁচে উঠে যাচ্ছে না তো? গাছের আশেপাশে তো পায়ের ছাপ দেখছি না, একেবারে মাঝপথে উঠাও। এই হিয়া, ওই পুকুরের দিকটা যায়নি তো? ছেড়ে দে, এখানে আর বেশি লেট করা যাবে না, অনেক কিছু কভার করার আছে। সুপ্রভাত দিদিভাই, ঘুম হলো? হ্যাঁ। তা কাল কখন ফিরলি? প্রায় ভোর হয়ে গেছিল, আজ আবার দুপুরে খেয়ে নিয়েই বেরোবো। সে কি, আমি তো আরো ভাবলাম কাল যেহেতু রাত করে ফিরেছিস তাই আজকে হয়তো একটু বিশ্রাম নিবি। না গো, বিশ্রাম নিলে হবে না। মর্নিং দাদু। এই তো দাদু ভাই, তুমিও এসো এসো, আমার হাতে চা খেয়ে বলো তো কেমন লাগলো। বেশি দেরি করো না, আবার ঠান্ডা হয়ে যাবে। দাদু তুমি একা কত খাটনি করছো, ওই কালীপদ থাকলে রান্না বান্নায় কত সুবিধে হতো। তোমরা কি জানো, ওই কালীপদ ব্যাটার থেকেও আমি ভালো রান্না বান্না জানি। তাই নাকি? তা নয় তো কি, ও ব্যাটার নুন বোঝে না, তেল বোঝে না। আমি তো বলি ওকে, তুই বরং খুন্তি ছেড়ে ঝাঁটাটা ধর, রান্নাটা বরং আমি সামলাই। আচ্ছা দাদু, বলছি একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বল মা। তুই বল। আরে তুই বল না। মানে বলছিলাম, কাল রাতে আমরা হঠাৎ বাড়ির পিছনের জঙ্গলটা থেকে একটা আওয়াজ পাই। তারপর কিসের আওয়াজ? আওয়াজ বলতে একটা মন্ত্র উচ্চারণ। কি হলো দাদু? হ্যাঁ আরে না কিছু না। তারপর? তারপর আমরা খোঁজ করতে জঙ্গলের দিকে যাই। কি সর্বনাশ, কেন গেছিস ওখানে? তোদের কারো কোনো ক্ষতি হয়নি তো? না তা হয়নি, কিন্তু ওখানে গিয়ে দেখি কেউ একটা যজ্ঞ করছিল, আমরা আসার কিছু আগে পালিয়ে গেছিল, পাশে দেখি আবার মড়ার খুলি পড়ে আছে। তুমি কি এ ব্যাপারে কিছু জানো দাদু? না জানি বলতে, থাক তোদের সব নিয়ে মাথা কামাতে হবে না, তোরা তোদের কাজটা সেরে যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় ফিরে যা। এমনি তো এখানকার পরিবেশ কিন্তু খুব একটা ভালো না। আমি উঠি, আমার আবার পূজার সময় হয়ে গেল। জয় মা, জয় মা তারা মা, মঙ্গল হয়ে মা, দেখো মা। এই ঋদ্ধিদা ফোন করছে। হ্যাঁ ঋদ্ধিদা বলো। আচ্ছা না না কোনো প্রবলেম নেই। ওকে, কি হলো ঋদ্ধিদা, আবার কি বলছে? বলছে এখানে কোন ডাকাতের আস্তানার খবর পেয়েছে, রাতে সেখানে গিয়ে ওদের ইন্টারভিউ নিতে হবে। ভাই এত কম বয়সে মরতে হবে আমাদের? কিচ্ছু করার নেই, বলছে ওদের দাবিটা ওদের মুখে ডাইরেক্টলি শুনতে, ওরা নাকি জার্নালিস্টদের কোনো ক্ষতি করে না। শোন এই ইন্টারভিউয়ের কেসটা আবার নাচতে নাচতে দাদুকে কি জানাস না? মঙ্গলময়ী মা তারা, দেখো বাঁচিয়ে রেখো। এই আর কত দূর রে? লোকেশন যা বলছে তাতে তো আশেপাশেই হওয়ার কথা। এই হিয়া, এই কেমন একটা শীত করে উঠলো না? কই না তো, জ্বর এসেছে নাকি তোর? আরে না জ্বর আসতে যাবে কেন, হঠাৎ করে কেমন একটা যেন ঠান্ডা হাওয়া চলে গেল। কে জানি, আমি তো কিছুই টের পেলাম না। এই দুষ্কৃতীরা এত ঘন জঙ্গলের ভিতর থাকে কেন বলতো? গ্রামের কাছাকাছি তো থাকতে পারে। কিছু ভাট বকতে পারিস তুই মাইরি। ওই তো কি, দূরে একটা টিমটিম করে আলো জ্বলছে দেখতে পাচ্ছিস? হ্যাঁ। ভালো করে দেখ,
পাশে একটা তাঁবু টানানো আছে, ওটাই হবে। চল ভাই। কি হলো আবার? বলছি বহুত ভয় লাগছে কিন্তু। বেকার চাপ নিস না, কার্ড দেখালে কিচ্ছু করবে না। আর একটা ব্যাপার বোঝার চেষ্টা কর, ওদের দাবিটাও তো মানুষ করা জানাতে যায়, ওদের এই আতঙ্ক ছড়ানোর। দাঁড়ান, কে? কি চাই এখানে? আমরা মিডিয়া থেকে আসছি। বাড়ি চলে যান। আমরা মনে করি আপনাদের বক্তব্য সকলের কাছে পৌঁছানো উচিত। আপনাদের সর্দারের সাথে যদি একবার বললাম তো বাড়ি চলে যান, উনি এই সময় কারোর সাথে দেখা করে না। না না, মানে জাস্ট একবার। আপনাও কি এটা খেলনা বন্দুক মনে হচ্ছে? ভয় ডর নাই, যান চলে যান। শ্যামাচরণ দাসের ব্যাপারে কিছু তথ্য দিতে পারি। শ্যামাচরণটা আবার কে? আমার দাদু। নিজের দাদুকে ফাঁসি দিচ্ছিস? আরে যে কোনো একজন জমিদারের নাম নিলেই হয়। কার্ড কার্ড? হ্যাঁ কার্ড আছে। হ্যাঁ হ্যাঁ, এক মিনিট দেখি দেখি কি হলো। কি রে, গুলি চলছে কেন? অন্ধকার আছে কিন্তু, দেখে আসিস। এমন এলো পাথারি গুলি চালিয়েছে, একটা লণ্ঠনও আস্ত রাখেনি। আরে আমার ক্যামেরাটার আবার কি হলো? এই তো চার্জ দিলাম। প্লিজ বলিস না এক্সট্রা ব্যাটারি আনিসনি। আরে ভাবলাম চার্জ যখন আছে তখন। জানি প্লিজ, আমি কিছু জানি না, পারলে মোবাইল থেকে রেকর্ড কর। এ কি কি? মোবাইলটা তো সুইচ অফ হয়ে গেছে, দেখ। সামথিং ইজ রং হিয়ার, সামথিং ইজ রং হিয়ার। আমার মোবাইলটা নেই আর, দয়া করে। কিসের শব্দ? তাঁবুর ভিতর থেকে আসছে। ক্যামেরার ফ্ল্যাশটা অন করে তাড়াতাড়ি আয় তো দেখি। আমরা মিডিয়া থেকে আসছি, কার্ড আছে, একটা ছোট ইন্টারভিউ নিয়ে চলে যাব। ওই কোনে কাস্টমার? কি বয়স্ক মহিলা এখানে বসে কি করছেন? দিদিমা, 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 আপনি এখানে এত রাতে কি করছেন? আপনি কি হলো? উনি একটা মানুষ চিবিয়ে খাচ্ছে, ওই দেখ মুখ ভর্তি রক্ত। ও মাই গড, পালা হিয়া পালা। ওয়েট ওয়েট ওয়েট, টেক টেক দ্য ভিডিও। মানেটা কি? আরে কোনো ক্যানিবাল ট্রাইব হবে হয়তো। ইউ জাস্ট কিপ গোইং। আরে ভাই আমি এসেছিস, আই আই আমার কাছে আর হিয়া আই। এটা কোনো মানুষ নয়, পালা পালা। কাঁটা কাঁটা দাঁত বিশিষ্ট বিশাল মুখে হেসে রয়েছে এক জীর্ণ বৃদ্ধা। বিশাল কপালটা বেশ খানিকটা উঁচু হয়ে বেরিয়ে এসে প্রায় ঢেকে দিয়েছে চোখ দুটো। ভ্রু দুটো যেখানে হওয়া উচিত তার থেকে বেশ উপরে। লম্বা আঙুলওয়ালা হাতে ধরা রয়েছে সদ্য খুবলে নেওয়া মাংস। মুখের চারপাশে এমনকি কান অবধি রক্তে মাখামাখি, আর তার সামনে পড়ে নিথর হয়ে রয়েছে তাগড়াই চেহারার ডাকাত সর্দার। সেই দৃশ্য দেখে এক ছুটে বেরিয়ে এলো দুইজন। বিশাল জঙ্গল যেন আজ আর ফুরোবে না, ভীষণ দৌড়েও যেন বিশেষ একটা পথ অতিক্রম করা যাচ্ছে না। এদিকে কানের কাছে একটাই কথা বার বার ভেসে আসছে, কি রে কোথায় পালাচ্ছিস? আয় এদিকে আয়। দাঁড়িয়ে কি করছিস? আমাকে কেউ বাঁচান। তোকে কে বাঁচাবে? আমি চলতে পারছি না। কি হয়েছে বল আমাকে হিয়া, বল। কি আপনারা সবাই দাঁড়িয়ে দেখছেন কেন? কি হয়েছে হিয়া, কে বাঁচাবে তোকে? কেউ বাঁচান, ট্রেনটা আমায় ধাক্কা দিয়ে দেবে, আমাকে বাঁচান। কোথায় ট্রেন হিয়া? ও কি হয়েছে? আমাকে কেউ লাইনের উপর থেকে সরিয়ে নিয়ে যান। লাইন কোথায় হিয়া? হেল্প করুন, ওয়েক আপ প্লিজ, ওয়েক আপ হিয়া, হিয়া ওয়েক আপ হিয়া।
সানি, তুমি এখানে একটু হেয়ার পাশে বসো, আমি ডাক্তারবাবুকে একটু গেট অব্দি ছেড়ে দিয়ে আসি। হ্যাঁ দাদু, আমি আছি। কি রে, শরীর খারাপ লাগছে এখনো? না, এখন অনেকটা সুস্থ। আচ্ছা শোন, এই এই ওষুধটা এখন খেতে হবে, আর এটা রাতে খাওয়া। শোন, হ্যাঁ বল। তোর জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে যেটা বারবার ফিরে আসে, যেটা তুই ভুলতে চেয়েও ভুলতে পারিস না, এরকম কিছু? হ্যাঁ, সে তো মানে হ্যাঁ মনে পড়ে। মানে ঠিক কতটা মনে পড়ে? দিদির কথা খুব মনে পড়ে। ও সাঁতার জানতো না, আমি পুকুরে নামলে ঘাটেই বসে থাকতো। একদিন আমি স্নান করে একাই ফিরে আসি, ও ঘাটেই ছিল। তারপর হঠাৎ মায়ের চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি অনেক দেরি হয়ে গেছে। তোর কি কখনো এমন এক্সপিরিয়েন্স হয়েছে যে তোর মনে হয়েছে তুই একেবারে ওই সময় ওই বয়সে ওই মুহূর্তে ফিরে গেছিস? মানে মানে এক্সপিরিয়েন্সটা এতটাই জীবন্ত যে প্রতিটা ইট পাথর থেকে গাছের পাতা অবধি গোনা যাবে, যেন সেটাই বর্তমান, সেটাই সত্যি, ফিজিক্যাল স্টেটে এক্সপিরিয়েন্স করা যাবে। না মানে এতটা রিয়েলিস্টিক মেমোরি তো সাধারণত লোকের হয় না। আমার আজকে জঙ্গলে ঠিক এটাই হলো, একেবারে আমি যেন ক্লাস সিক্সে পড়ি, সেই স্কুল ইউনিফর্ম, পিঠে ব্যাগ, সেই বিকেল। আর ক্লাস সিক্সে একবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটা বড় অ্যাক্সিডেন্টের মুখে পড়তে যাচ্ছিলাম। আনমোনাভাবে রেললাইন ক্রস করছিলাম, মা এগিয়ে গেছিল, হঠাৎ ডান দিকে তাকিয়ে দেখি ট্রেনটা আমার থেকে 3-4 ফুট দূরে। আচমকা একটা ভদ্রলোক আমার হ্যাচকা টান মেরে সরিয়ে নিল, আর মুহূর্তের মধ্যেই ট্রেনটা ধুলো উড়িয়ে সামনে থেকে চলে গেল। এখন কোনো ট্রেনকে সামনে থেকে দেখলে আমি ট্রমায় ভুগি, কিছুতেই ভুলতে পারি না। আজ যেন হঠাৎ সেই জঙ্গলের মধ্যে ওই দিনটার কথা ভেসে উঠল, বিশ্বাস কর এতটা জীবন্তভাবে আগে কখনো দেখিনি। আই ক্যান আন্ডারস্ট্যান্ড হিয়া, কিন্তু এতটা রিয়েলিস্টিক হওয়াটাও একটু স্ট্রেঞ্জ, তাও আবার ঘটনাটা ঘটার এতদিন পর। কিরে মামুন, এখন কেমন আছিস? এখন একটু ঠিক আছি দাদু। শোন রে মা, আজ তোরা যেটা দেখেছিস তা কিন্তু খুব অলক্ষণে রে মা, আমার মনে হয় তোদের আর না বেরোনোই ভালো। আচ্ছা দাদু, আপনি কি জানেন আসলে ওটা কি ছিল? মানে কোনো এক্সপ্লেনেশন আছে তো নিশ্চয়ই এর? মানে আমি তো কোনো আমি তো এমন জিনিস কোনোদিন নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। আমার ধারণা কোনো ক্যানিবাল হবে, আর তাছাড়া আমরা ভিডিও করে এনেছি, তুমি নিজেই দেখে নিতে পারো। একদম না, ওই ভিডিওটা আর একবারও না দেখে তোরা এখনই মুছে দিবি। কিন্তু কেন সেটা তো বলবে? দেখ, এসব সম্বন্ধে তোদের আমি কিছু বলতে চাই না, কিন্তু যেভাবে তোরা বনে বাজারে ঘুরে বেড়াচ্ছিস তাতে তোদের এটা জেনে রাখা প্রয়োজন। তুই তোর বাবার মুখে নিশ্চয়ই শুনেছিস যে আমার বরাবরই একটু তন্ত্র সাধনার উপরে ঝোঁক আছে, আমি বহুকাল তারা মায়ের সাধনা করছি, আমার কাছে কয়েকজন সাধনা শিখতেও এসেছে, তার মধ্যে আমার এক শিষ্য হঠাৎ শক্তির লোভে পড়ে যায় আর আমার অনেক বারণ সত্ত্বেও শুরু করে পিশাচ সাধনা। তোরা আগের দিন রাতে জঙ্গলের ভিতর তারই মন্ত্র সাধনা শুনেছিলিস, সেই আমার ওই শিষ্য বিশু, ভালো নাম বিশ্বনাথ। তোমার শিষ্য তোমারই জমিতে বসে পিশাচ সাধনা করছে? সে এখন আমার মৃত্যু চায়, গুরুকে পরাস্ত করা ছাড়া কাল বিহঙ্গনাকে বসে আনা সম্ভব নয়। কি বললেন? কাল বিহঙ্গনা? কাল বিহঙ্গনা, সে ভীষণই শক্তিশালী এক পিশাচি, পিঠে বিশাল এক জোড়া ডানার উপর ভর করে উড়ে বেড়ায়, তাই তাকে বিহঙ্গ অথবা পাখির সঙ্গে তুলনা করা হয়, সেই বিহঙ্গ থেকেই বিহঙ্গনা। আর কাল কথাটা এসেছে কারণ সময় নিয়ে এক দারুণ খেলা তার জানা আছে, কারুর উপর যদি তার একবার নজর পড়ে যায়
তবে তার চোখের সামনে বার বার করে তার জীবনের সব থেকে খারাপ সব থেকে ভয়ের মুহূর্তটাই ভেসে উঠবে। অর্থাৎ সেই মানুষটা যেই মুহূর্তটা ভুলে যেতে চায় সেটাই আরো ভয়াবহভাবে সে চোখের সামনে দেখতে পাবে। আর এইভাবেই একসময় তাকে মানসিকভাবে শারীরিকভাবে দুর্বল করে স্বীকার করে নেবে। তা এই হলো কাল বিহঙ্গনা। কি বললে? তার নজরে পড়লে পুরনো কথা ভেসে আসবে। হ্যাঁ, কেন কিরে কথা বলছিস না কেন? দাদু, আসলে তাঁবুর ভিতরে ওই দৃশ্য দেখে যখন পালিয়ে আসছি তখন হঠাৎ আমার সাথে এইরকমই কিছু ঘটনা ঘটে। আমার পুরনো কথাগুলো একেবারে সর্বনাশ করেছে। তোর সাথে কি তার চোখে চোখ পড়েছিল? হ্যাঁ, আমায় ডাকছিল। হে মা কালী, মা তারা, এ কি সর্বনাশ হলো! কিন্তু তুমি যে বললে কাল বিহঙ্গনার বিশাল ডানা থাকে, আমি তো কিছু দেখতে পেলাম না। ওরে কপাল ভালো, সে পূর্ণ রূপ ধরে আসেনি। পূর্ণ রূপে আসা মানে বাঁচার আর কোনো রাস্তা নেই। কি হবে, কি হবে এবার? আজ রাতেই আমাকে যজ্ঞে বসতে হবে। যাই, আমি তাড়াতাড়ি আয়োজনটা করে ফেলি। দাদু, বলছিলাম আমি কি কোনোভাবে যদি সাহায্য করতে পারি? না, একদমই না। এই যজ্ঞে শুধু যার অভিশাপ লেগেছে সে আর সাধক ছাড়া কেউ থাকবে না, নয়তো তার বিপদ হয়ে যাবে। তুমি বরং এখানেই অপেক্ষা করো। এই হিয়া, তুই আমার সাথে আয়। ফোনটারও শালা চার্জ চলে গেছে। চার্জারটা কোথায় গেল? ধুর, কি করবো এখানে একা বসে বসে? কে জানে এরা কি পূজোর নিয়ম। এখন আমার যদি কিছু হয় আমাকে কে দেখবে? চার ছাড়াই ফোনটা চলে উঠল। এ কি, এই তো সেই ভিডিওটা। মা, মা, তুমি কোথায়? আমি এই যে, এই যে বাইরে, বাইরে। আমি তুই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। তুমি এখানে কি করছো? তোর দিদি ওই যে জলে ডুবে যাচ্ছে, ওই যে জলে ডুবে যাচ্ছে, পুকুরে পুকুরে। এই যে, এই যে সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো পুকুর। বাঁচাও, আমার মেয়েটা জলে ডুবে গেল গো। আমার কি সর্বনাশ! দিদি, দিদি, তোমরা কে, কোথায় আছো? বাঁচাও! দিদি, কোথায় তুই? দিদি, 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 তুই কোথায়? দিদি, তোকে দেখতে পাচ্ছি না কেন? দিদি, দিদি, তুই কোথায়? দিদি, কিরে পুকুরের ভিতর কি করছিস? পুকুর? এ কি, আমি পুকুরে নামলাম কখন? আয় উঠে আয়। এসব আমার সাথে কি কি হচ্ছে? আমি পরিষ্কার শুনলাম আমার মা ডাকলো আমায়, আমার দিদি। কিন্তু আপনি কে? বিশু। কি বিশু? অনেকে আমায় বিশু তান্ত্রিক বলেছেন। তান্ত্রিক? কিন্তু আপনি তো সব মিথ্যে। আজ পর্যন্ত কোন রকম পিশাচ সাধনা আমি করিনি আর করবো না। তোরা ঘোর বিপদে পড়েছিস। মানে? এদিকে আয়, এখানে এসে বস। ওম কালী কালী মা কালী, কালীকে পাপ হরিণী ধর্মার্থ মক্ষ দে, দেবী নারায়ণী নমস্তু দে। শ্যামাচরণ দাস কোনোদিনই আমার গুরু ছিলেন না। বিষয় সম্পত্তির লোভ তাকে দিনে দিনে পেয়ে বসে, আর তারপরেই তিনি দেবী সাধনা ছেড়ে দিয়ে পিশাচ সাধনা শুরু করেন। কিন্তু বিষয় সম্পত্তির সাথে পিশাচ সাধনার কি সম্পর্ক?
আজে আজে সম্পর্ক আজে দেবী সাধনা যেমন সাধককে মায়ার বন্ধন থেকে মুক্ত করে, তেমন পিশাচ সাধনা সাধককে আর বেশি করে মায়ার বাঁধনে জড়িয়ে ফেলে। আর তার সাথে সাথে ভীষণভাবে বাড়তে থাকে ধন দৌলত। কিন্তু এর ফলাফল যে কি মারাত্মক তা সাধক সেই মায়ার বাঁধনে জড়িয়ে ধীরে ধীরে ভুলতে থাকে। শ্যামাচরণের সাথেও আলাদা কিছু হয়নি। আমি অবশেষে ওনার সঙ্গ ত্যাগ করতে বাধ্য হই। কিন্তু উনি যেইভাবে সাধনায় উন্নতি লাভ করছিলেন তাতে গ্রামের ওপর খুব সহজেই অভিশাপ নেমে আসতে পারত। তাই আমি দেবী মন্ত্র দিয়ে ওনার জমি বেঁধে দেই, আর তারপর থেকেই ওনার আমার উপর রাগ ক্রমশ বাড়তে থাকে। উনি কোন পিশাচের সাধনা করতেন? কাল বিহঙ্গনা। কাল বিহঙ্গনা? কিন্তু উনি তো বললেন যে আপনি নাকি। জানি, উনি সবাইকে তাই বলে বেড়ান যাতে লোকে আমায় দেখে ভয় পেতে শুরু করে আর আমার সাধনায় বিঘ্ন ঘটে। লোভী শালা। উনি যদি পিশাচ সাধনা করে থাকেন তাহলে এখন কিসের সাধনা করছেন? উনি এখন সাধনা করছেন? হ্যাঁ, উনি তো বললেন কাল বিহঙ্গনার অভিশাপ কাটানোর জন্য কি সব যজ্ঞ টজ্ঞ করবেন। যজ্ঞ? এই, তোর সাথে একটা মেয়ে ছিল না? হ্যাঁ, কেন বলুন তো? সে কোথায়? সে তো ওনার সাথেই যজ্ঞে বসেছে। মানে দাদু তো বললেন যে যার উপর অভিশাপ পড়েছে সে বাদে আর কেউ যেন ওখানে না থাকে। সর্বনাশ করেছে ওই মেয়ে, এখন ঘোর বিপদে, আমাদের এখনই যেতে হবে। কিন্তু হিয়া তো ওনার নাতনি হয়, বিপদ কিসের? নাতনি? কাল বিহঙ্গনাকে তুষ্ট করতে একজন নারীকে বলি দিতে হয়। জানিস সেই বলি দেওয়া প্রথম নারীটি কে? কে? ওনার নিজের স্ত্রী। হ্যাঁ, স্ত্রী? কিন্তু ওনার স্ত্রী তো হারিয়ে গেছিলেন না? হারিয়ে গলা কেটে এই জমিতেই পুঁতে দিয়েছিল। তারপর? তারপর তোর কি মনে হয় আমার মন্ত্রে ওনার পিশাচ এত দুর্বল হয়ে পড়ে কেন? উনি যেই খুলিতে পিশাচ সাধনা করছেন আমি সেই খুলিতেই দেবী সাধনা করি। আর এই যে মাথার খুলি দেখছিস, এটা ওনার স্ত্রীর মাথা। কিন্তু এখন উনি ওই মেয়েকে বলি দেবার কথা ভাবছেন, আর সেই জন্যই আমার মন্ত্রশক্তি দুর্বল হয়ে আসছে। কি সব বলছেন এইসব? এখন আর সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি চল। ব্যাস ব্যাস, আর এগোস না, উনি দেখে ফেললেই মুশকিল হয়ে যাবে। এইখানেই দাঁড়া, এখানে দাঁড়া। ওনার মন্দিরটা কোথায়? মন্দির? মন্দিরে তো দেবী সাধনা হয়। ওই যে দূরে দালান দেখতে পাচ্ছিস, ওটাই ওনার সাধনা স্থল। কিন্তু ওখানে তো ভাড়াটিয়ারা থাকে। এই বাড়িতে কোনো ভাড়াটিয়া নেই। ভাড়াটিয়া নেই? তবে প্রথম দিনে সে ছাদের উপর যে মহিলাকে দেখলাম সেটা কে ছিল? আয় আমার সাথে সাথে আয়, ওই ওই দেয়ালটার পিছনে আয়। পিশুতান্ত্রিক একটা দেওয়ালের পিছনে আড়াল করে বসে খুলিটা সামনে রেখে মাটিতে কিছু দাগ কাটতে শুরু করল। এখান থেকে শ্যামাচরণের সাধনা কক্ষ পরিষ্কার দেখা যাচ্ছে। অন্ধকার ঘরের মাঝে দাউ দাউ করে জ্বলছে যজ্ঞের আগুন। আগুনের এক পাশে মন্ত্রে মগ্ন হয়ে আছে শ্যামাচরণ। ওম নমঃ পিশাচেশ্বর পিশাচম মম সমিদ্ধে। অন্য পাশে চুল ছেড়ে মাথা ঝুঁকিয়ে বসে আছে হিয়া। হিয়াকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে সে আর নিজের ভিতরে নেই, তার শরীরের সামান্যতম শক্তিটুকুও আর বেঁচে নেই। হঠাৎ বাতাস যেন ভারী হয়ে এলো, শ্বাস প্রশ্বাস নেওয়া দুষ্কর হয়ে উঠল। এমন সময় সানির চোখ গেল বাড়ির ছাদের দিকে। ছাদের রেলিংয়ের উপর উড়ে এসে বসল বিশাল আকারের পাখি জাতীয় একটি প্রাণী।
অন্ধকারে পরিষ্কার বোঝা না গেলেও জ্যোৎস্না আকাশের নিচে তার শরীরের আকারটা ভালোই বোঝা যাচ্ছে। সে তার বিশাল ডানাটা গুটিয়ে নিল যত্নে, তারপর রেলিং থেকে নেমে ধীরে ধীরে হেঁটে গেল নিচে নামার সিঁড়ির দিকে। সানি তার চোখ স্থির করে রাখল নিচের বারান্দাটায় সিঁড়ির মুখে, সেখান থেকেই নেমে আসবে পিশাচিনি। সানি দেখতে চায় কালবিহঙ্গনার আসল রূপ, যজ্ঞের আগুনের আলো গিয়ে পড়েছে সিঁড়ির মুখে। কিছুক্ষণ অপেক্ষা করার পর সেখান থেকে নেমে এলো এক শরীর। সানি যা দেখছে তা সে নিজেকে কিছুতেই বিশ্বাস করাতে পারছে না। সিঁড়ির ধাপ থেকে ধীর পায়ে নেমে এলো সে নিজেই। কালবিহঙ্গনা সানির রূপ ধারণ করে হেঁটে যাচ্ছে সাধনা কক্ষের দিকে। ঘরে যেখানে হিয়া বসে সেখানে গিয়ে দাঁড়ালো সানি রূপী কালবিহঙ্গনা। হিয়ার কানে কানে বলল, আয় আমার সাথে আয়। যাব না, আমি কোথাও যাব। আয় আমার সাথে আয়। যা মা, দেখ তোর বন্ধু এসেছে সানি। হিয়া দুর্বল শরীরে খানিক শক্তি এনে কোনো মতে তাকালো। ভেগধারী পিশাচ ওকে হাত ধরে টেনে তুলল। শ্যামাচরণও উঠে দাঁড়ালো। সানি লক্ষ্য করল বিশুতান্ত্রিক সাধনায় মগ্ন হয়ে আছে। এদিকে ওরা তিনজন ঘর থেকে বেরিয়ে বাড়ির পিছন দিকে এগিয়ে চলেছে। শুনছেন? আরে আপনি চোখ খুলুন, দেখুন ওরা হিয়াকে নিয়ে কোথায় একটা চলে যাচ্ছে। কি হলো? সানি বুঝল বিশুতান্ত্রিককে ডেকে আর কোনো লাভ নেই, কারণ বিশুতান্ত্রিক আর এই জগতে নেই। সে নিরুপায়, অর্থাৎ যা করার সানিকে নিজেকেই করতে হবে। সানি চট করে সেখান থেকে বেরিয়ে দৌড়ে গেল বাড়ির পিছনের দিকে। এই দিকটায় সে আগে কখনো আসেনি। এত অন্ধকারে কিছুই তেমন দেখা যাচ্ছে না। যেটুকু চোখে পড়ছে তা হলো শুধুই জঙ্গল। হিয়া, 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 সানি নয়, আমি এখানে, হিয়া। সানি জঙ্গল ধরে এগিয়ে যেতে যেতে হঠাৎ একটা দৃশ্য দেখে থমকে গেল। কিছুটা দূরে ঝোপের ভিতরে একটা ছোট্ট বেদির মতো করা রয়েছে, তার উপরে একটা হাঁড়ি কাঠ, পাশেই দিয়া দাঁড়িয়ে। কিন্তু বাকিরা কোথায়? শ্যামাচরণ নেই সেখানে, আর কালবিহঙ্গনা? হিয়া, হিয়া, আমার কথা শোন, হিয়া চোখ খোল, হিয়া। হিয়ার এখন কোনো কথাই কানে ঢুকছে না। সে নতজানু হয়ে বসে হাঁড়ি কাঠে মাথা লাগিয়ে দিল। সানি আর একটু সময় নষ্ট না করে ছুটে গেল সেদিকে, আর আচমকা সামনে এসে দাঁড়ালো শ্যামাচরণ। তোকে এখানে আসতে বারণ করেছিলাম না? শ্যামাচরণের চোখ মুখ বদলে গেছে। রাতের অন্ধকারে তার মুখটা যেন অনেক বেশি পৈশাচিক লাগছে। সেই স্নেহময় দাদুসুলভ আচরণ কোথায় যেন হারিয়ে গেছে। আপনি হিয়ার সাথে কি করছেন? যেটা করার সেটাই করছি। কিন্তু হিয়া তো আপনার নাতনি হয়। সেটা তোর ভাবনার বিষয় নয়। আপনি একজন ক্রিমিনাল, আপনি আপনার স্ত্রীকে খুন করেছেন, এখন নিজের নাতনিকেও। সানি, এই সানি, সানি তুই তাড়াতাড়ি আয়। আরে সানি, এই যে সানি, সানি, না, এসব সত্যি না, এসব সত্যি হতে পারে না, 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 এসব সত্যি না, না। সানির যখন জ্ঞান ফিরল, সে দেখল সে ওই বেদির পাশে একটা গাছের সাথে বাঁধা অবস্থায় পড়ে আছে। সামনে বেদির উপর হিয়া এখন হাঁড়ি কাঠে মাথা দিয়ে বসে আছে, আর তার কপাল জুড়ে সিঁদুর পরানো রয়েছে। পাশেই আগুন জ্বালিয়ে যজ্ঞ করছে শ্যামাচরণ। ওম নমঃ পিশাচেশ্বর পিশাচম মম সমিদ্ধে প্রেষয়
प्रेषयो नमो नमः एतवे निवेदितामि कालविहंगना प्रेषयो प्रेषयो नमो नमः। सनी लक्ष्य करल श्यामाचरण तार पाशे रखा सुविशाल खड़गोटाके तुले धरल, तारपर सेटाके धरल यज्ञेर आगुने। आगुनेर तापे सेटा धीरे धीरे लाल होते शुरू करल। आर ठीक तखनी एमन एक घटना घटल जा देखे सानीर बुक केंपे उठल। श्यामाचरणेर चोखेर मणिटा धीरे धीरे लाल टकटके हुए दुटो उज्जवल आलोर बिंदुते परिणत हल। तार कपालटा उँचू और सुविशाल होते शुरू करल। माथार छोटो चूलगुलो निमेषेर मध्ये पतला लम्बा चूले परिणत हल। श्यामाचरण उठे दाड़ालो, तार सारा शरीर मिशकालो हुए उठते शुरू करेछे। से आगुनेर तापे लाल हुए जावा विशाल खड़गोटाके निये एसे दाड़ालो हियार एकेबारे पाशे। आर तारपरेई सानीर चोखे पड़लो सेई दुर्लभ दृश्य। श्यामाचरणेर पीठेर थेके चामड़ा फुड़े बेरिये एलो दुटो सुविशाल डाना। श्यामाचरण की तबे कालविहंगनाय परिणत हुए नाकि कालविहंगना श्यामाचरणेर बेश धारण करेछे। से माथा उँचू करे आकाश कापानो चित्कार करे खड़गोटाके उँचू करे धरलो। तारपर सेटा निये तेरे एलो हियार घाड़ बराबर। आर तारपरेई पारलो ना, से हियार घाड़े कोप बसाते पारलो ना। ओर हाथ दुटो जेनो एकेबारे स्थिर हये गेलो। तार चारपाशे घिरे धरलो एक सबुज रंगेर आभा। किछु दूरेई शोना गेलो विशु तांत्रिकेर मंत्रपाठ। বিশুতান্ত্রিক সামনের দিকে হেঁটে এগিয়ে আসতে যজ্ঞের আগুনের আলোয় তাকে পরিষ্কার দেখা গেল। তার হাতে রয়েছে শ্যামাচরণের স্ত্রীর মাথার খুলি। প্রচণ্ড ব্যথায় কুঁকড়ে যেতে লাগলো কালবিহঙ্গনা। খড়গোটা হাত থেকে ফেলে দিয়ে মাটিতে লুটিয়ে পড়তেই দেখা গেল আরও এক অদ্ভুত দৃশ্য। কালবিহঙ্গনা যত দুর্বল হচ্ছে তত তার শরীরে ফুটে উঠছে শ্যামাচরণের চেহারা। কালবিহঙ্গনা আরেকবার ঝটকা দিয়ে ওঠার চেষ্টা করতেই ধীরে ধীরে শ্যামাচরণ আবারও পৈশাচিক রূপ নিল। কিন্তু বিশুতান্ত্রিকের মন্ত্রের ধার অনেক বেশি। কালবিহঙ্গনা যতবার তেড়ে উঠছে ততবার কিছু সময়ের মধ্যেই আবারও দুর্বল হয়ে শ্যামাচরণের শরীরে রূপান্তরিত হচ্ছে। অবশেষে এক মাঝামাঝি রূপে এসে থিতু হলো কালবিহঙ্গনা। দেখে মনে হলো এ যেন শ্যামাচরণেরই এক বিকৃত রূপ। সেই বয়স্ক মানুষটার পিঠের ভিতর থেকে বেরিয়ে রয়েছে একটা মাঝারি মাপের ডানা, আর বাকি ডানার কিছুটা পালক আর মাংসপেশি ঠিকরে বেরিয়ে রয়েছে পিঠের ক্ষত স্থান থেকে। সে প্রচণ্ড রাগে ফুঁসতে ফুঁসতে কোনো মতে নিজের বিকৃত শরীর টেনে নিয়ে এগিয়ে গেল বিশুতান্ত্রিকের দিকে। বিশুতান্ত্রিকও এক পা দু পা করে পিছিয়ে যেতে লাগলো তার সাধনা স্থলের দিকে। ওম কালী কালী মা কালী, আমি একে নিয়ে যাচ্ছি, তুই মেয়েটাকে ওখান থেকে সরিয়ে নে। বিশু কালবিহঙ্গনাকে এতক্ষণে বাড়ির সামনে নিজের কাটা গণ্ডির ভিতরে নিয়ে এসেছে। কালবিহঙ্গনা বারবার হাতের থাবায় বিশুকে ঘায়েল করতে চাইছে, কিন্তু তার শক্তিতে কুলাচ্ছে না, সে এখন দুর্বল। বিশু আচমকা নিজের থলির ভিতর থেকে কিছুটা যজ্ঞের ছাই বের করে ছুঁড়ে মারল মাটিতে। সাথে সাথে সেখানে দপ করে জ্বলে উঠল আগুন, আর সেই আগুন নিমেষের মধ্যে গ্রাস করল কালবিহঙ্গনাকে। আমি ফিরে আসব, আমি ফিরে আসব, তোরা বাঁচবি না, কেউ বাঁচবি না, কেউ বাঁচবি না, তোরা, আমি ফিরে আসব। এতক্ষণে কিছুটা দূরে সানি এসে দাঁড়িয়েছে, পুরো ঘটনাটারই সাক্ষী সে। তার কাঁধে মাথা রেখে এলিয়ে রয়েছে হিয়া। হিয়ার এখন ধীরে ধীরে জ্ঞান ফিরছে। কি হচ্ছে এসব? আমি কোথায়? আমাকে এখানে নিয়ে এসেছিস কেন? মেয়ে ঠিক আছে? হ্যাঁ, মানে জ্ঞান ফিরছে ধীরে ধীরে। ওকে
ঘরে নিয়ে যা, দেখবি শ্যামাচরণ নিজের ঘরেই বসে আছে। ওর দাদুকে শেষবারের মতো দেখে নিক। শেষবারের মতো মানে? শ্যামাচরণ কাল বিহঙ্গনাকে তুষ্ট করতে ব্যর্থ হয়েছে। পিশাচ সাধনায় ব্যর্থ সাধকের কোনো রক্ষে নেই। দাদু, 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 কি হয়েছে তোমার? কি হলো, কথা বলছো না কেন? ওকে বাইরে ডাক। দাদু, হ্যাঁ, তুই বাইরে আয়। সানি, দেখ দাদুর কি হয়েছে, একটাও কথা বলছে না। হ্যাঁ মানে বলবে বলবে, তুই আগে একটু বাইরে আয়। কি হয়েছে বল। তোমার দাদু আর কথা বলবেন না। মানে কেন? ওনার অন্তিম সময় এসে গিয়েছে, আর বেশি সময় নেই। কি সব বাজে বাজে কথা বকছেন, এসব কিছুতেই হতে পারে না। আরে আরে, ওকে আটকা। শেষ অবস্থাটা ওর নিজের চোখে দেখাটা ঠিক হবে না। হিয়া দরজা ঠেলে ঢুকতেই থমকে দাঁড়িয়ে গেল। কোনো মতে দরজাটা ধরে ফেললো, নয়তো মাটিতে লুটিয়ে পড়ত। খাটের উপর বসে আছে তাঁবুতে দেখা সেই বৃদ্ধ মহিলা। তার কোলে এলিয়ে পড়ে আছে শ্যামাচরণের মুন্ডুবিহীন নিথর দেহ। তার মুন্ডুটা চিবিয়ে খাচ্ছে সেই বৃদ্ধা। হিয়ার চোখে চোখ পড়তেই, তুই এসেছিস, আয় আয় আমার কাছে আয়। মুহূর্তের মধ্যে বৃদ্ধার পিঠের থেকে বেরিয়ে এলো দুটো সুবিশাল ডানা, পূর্ণরূপ ধারণ করল কাল বিহঙ্গনা। শুনছিলেন কাল বিহঙ্গনা। বিশুতান্ত্রিকের ভূমিকায় অভিনয় করেছেন ওম। শ্যামাচরণের ভূমিকায় প্রবীর গুহ। কাল বিহঙ্গনার ভূমিকায় পাপিয়া গাঙ্গুলি। সানির ভূমিকায় দীপাঞ্জন। হিয়ার ভূমিকায় অনুষ্কা। সানির মায়ের ভূমিকায় গীতা মিস্ত্রি। ডাকাতের ভূমিকায় অর্ণক এবং ওম। ঋদ্ধির ভূমিকায় সায়ন্তন। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে, নিশাচরে।